আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আমরা অনেক সময় মূলত বাজারে রড কিনতে গেলে রডের গায়ে আমরা অনেক সময় দেখি লেখা থাকে টিএমটি 500W 12 AKS। তো এটার মানে কি আমরা অনেকে হয়তো বুঝি না। তো আজকে ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো যে আসলে এগুলোর মানে কি। তো দেখুন, এখানে আমি লিখে রাখলাম TMT AKS 500W 12। আসলে এটা লেখা কেন থাকে এবং এটার মানে কি এই ভিডিওতে আমি বোঝাবো। তো আমরা প্রথমে জানবো TMT মানে কি। ওকে, তো TMT মানে হচ্ছে থার্মো মেকানিক্যাল থ্রেট, বা এটা আপনার কতটুকু তাপমাত্রা সহ্য করতে পারে রডটা, এটাই মূলত হচ্ছে TMT। বলা হয়ে থাকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে TMT রড। তো আমরা এটা বুঝলাম যে TMT মানে কি। তারপর হচ্ছে AKS। AKS এর জায়গায় BSRM থাকতে পারে, GPS থাকতে পারে, আপনার KSRM থাকতে পারে, এটা মূলত হচ্ছে কোম্পানির নাম। ওকে, তো এখন এখানে AKS হচ্ছে কোম্পানির নাম বা ব্র্যান্ডের নাম। ওকে, তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটি হচ্ছে 500W। 500W মানে কি আমরা এটাই বুঝি না, তো এটাই ভালো করে বোঝাবো। তো চলুন, তো দেখুন এখানে লিখলাম 500W মানে হচ্ছে লোড শক্তি বহন করার ক্ষমতা, মানে আপনার এই রডটা কতটুক ক্ষমতা বহন রুট নিতে পারবে, এটাই মানে হচ্ছে 500W। ওকে, তো 500W সমান সমান হচ্ছে 500 MPa। 500W সমান সমান 500 MPa। তো 1 MPa সমান সমান 145 PSI। 1 MPa সমান সমান 145 PSI। PSI মানে হচ্ছে পার পাউন্ড স্কোয়ার ইঞ্চি, মানে প্রতি পার পাউন্ড স্কোয়ার ইঞ্চিতে 145 রুট নিতে পারবে 1 MPa। ওকে, তো 1 MPa সমান সমান 145 PSI। তো আমাদের মোট পাইলাম কত, 500 MPa। তো 500 MPa সমান সমান 500 × 145 সমান সমান 72,500 PSI। ওকে, 72,500 PSI। তো আমরা যদি 72,500-রে 1,000 দিয়ে গুণ দিই তাহলে কত গ্রেডের রড আমরা পেয়ে যাব। তো 72,500 সরি গুণন ভাগ হবে 72,500 / 1,000 সমান সমান 72.5 গ্রেডের রড হচ্ছে 500W রড। ওকে, 500W রড হচ্ছে 72.5 গ্রেডের রড। তারপর এখানে দেখেন অনেক সময় 400W রড থাকে। 400W মানে হচ্ছে 58,000 PSI রড। তো আমরা 1,000 দিয়ে ভাগ দিলে আমরা পাই 58 গ্রেড রড। এটা হচ্ছে মূলত 400W রড হচ্ছে 58 গ্রেড। তারপর সবচেয়ে ভালো যেটা, বড় যেটা, সেটা হচ্ছে 550W। 550W মানে হচ্ছে 79,750 PSI। আমরা 1,000 দিয়ে ভাগ দিলে পাই 80 গ্রেডের রড। ওকে, তো এটা আমরা হচ্ছে 550W মানে হচ্ছে 80 গ্রেডের রড। তো দর্শক, 500W কী এটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো সর্বশেষ যে লেখাটা থাকে সেটা হচ্ছে 12। ওকে, 12 যারা 16 থাকতে পারে, 20 থাকতে পারে, 25 থাকতে পারে, 28 থাকতে পারে, 32 থাকতে পারে, 8 থাকতে পারে, 10 থাকতে পারে। তো এটা মানে হচ্ছে রডের MM বা ডায়া। তো দেখুন, রডের MM বা ডায়া হচ্ছে 12। দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে TMT AKS 500W 12 এটা লেখা কেন থাকে এবং এটার কারণ কি। তো ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।